সেরেনা মৌমাছির বক্স সঠিকভাবে এবং সঠিক নিয়মে সঠিক মাপে কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটা এখন আমরা দেখাবো। প্রথম হচ্ছে ফলোয়ার, ফলোয়ার বা তলা বক্সের, এটার মাপ আছে, লম্বা আছে 17 ইঞ্চি। এই যে লম্বা আছে 17 ইঞ্চি, ফলোয়ারের মাপ এই যে লম্বা আছে 17 ইঞ্চি, 17 ইঞ্চি। এরপরে চওড়া এদিকে আছে 13 ইঞ্চি, আউট টু আউট 13 ইঞ্চি, এই যে 13 ইঞ্চি। এরপরে বক্স যতটুকু হবে সে বক্সের মাপটা এখন দেখাচ্ছি, এই যে 12 ইঞ্চি আছে, 12 ইঞ্চির থেকে একটু কম আছে, তবে আপনি উপরের বক্সের মাপ অনুসারে করতে পারেন, এই যে 12 ইঞ্চি। লম্বা আছে 17 ইঞ্চি ফুলার, চওড়া আছে 13 ইঞ্চি, এবং এইখানে বক্সের সামনের টুক বাদ দিয়ে শুধু বক্সের এদিকে আছে 12 ইঞ্চির থেকে 2 সুতা কম, 12 ইঞ্চির থেকে 2 সুতা কম। এরপরে আসা যাক আচ্ছা, এরপর এই কাঠটা কিভাবে সেট করা হয়েছে, এখানে কাঠের উপরে একটা বিট মারা আছে, বিট, এই বিটটা এই কাঠটা সহকারে এই 2 ইঞ্চি 2 ইঞ্চি এই কাঠের উপরের অংশের সাথে মিল করে, উপরের অংশের সাথে মিল করে সেট করা। এই যে নিচে দেখেন ফাঁকা, উপরের অংশের সাথে মিল করে সেট করা, আর এই সামনের সাইডে নিচের অংশের সাথে, নিচের অংশের সাথে মিল করে সেট করা, এই 2 ইঞ্চি কাঠের সাথে, এই ফ্রেমটার সাথে নিচের অংশের সাথে সেট করা, আর এই পাশে পিছন সাইডে উপরের অংশের সাথে সেট করা, আর এদিক দিয়ে একটা বিট দেওয়া আছে, যে বিটটা নিচে দিয়ে গেট করা আছে যাতে মৌমাছি এদিক দিয়ে যাতায়াত করতে পারে, এটাই মেন গেট। এই যে দেখেন মৌমাছি আমার যাতায়াত করতেছে, এখন এদিক দিয়ে নিচে দিয়ে গেট করা আছে। এখন বক্সের মাপ, বক্স এদিকে আছে 13 ইঞ্চি, 13 ইঞ্চি ফুল নেই, 12 ইঞ্চির থেকে একটু বেশি, তবে আপনি 12 ইঞ্চি রাখতে পারেন, ভিতরে যাতে 11 ইঞ্চি থাকে, ভিতরে ভিতরে যাতে 11 ইঞ্চি থাকে। আর এই বক্সটার হাইট আছে 7 ইঞ্চি, এই বক্সটার হাইট 7 ইঞ্চি, বক্সটার হাইট 7 ইঞ্চি, এবং এদিকে আছে 12 ইঞ্চির থেকে একটু কম, তবে ভিতরে থাকবে আপনার 10 ইঞ্চি, এটার ভিতরে ভিতরে 10 ইঞ্চি থাকবে। এই যে ভিতরে ভিতরে 10 ইঞ্চি আছে পাক্কা, ভিতরে ভিতরে 10 ইঞ্চি, আর এদিকে আছে আমার ভিতরে ভিতরে 11 ইঞ্চি, এবং ভিতরে একটা বিট মারা আছে, এই যে বিট, যাতে করে আমি এই ফ্রেমগুলা, এই যে মৌমাছির এই ফ্রেমগুলা যাতে এই যে বাঁধায় রাখা যায় বা ঝুলায় রাখা যায়, এই জন্য একটা বিট দেওয়া আছে। আর এই ফ্রেমটার মাপ আছে 10 ইঞ্চি, ফ্রেমটার মাপ আছে 10 ইঞ্চি লম্বা, আর ঝুল আছে আপনার
এটা ঝুল আছে 6 ইঞ্চি যেহেতু আমার এই বক্সটার হাইট আছে 7 ইঞ্চি 1 ইঞ্চি ঝুল কম আছে যাতে নিচে ঝুলে না যায় আর এই পাশে আমার এই যে বক্সের ভিতরে যাতে এটা বসার পরে যতটুকু নিচে যায় এখানে আমার ফ্রেমটার 6 ইঞ্চি ঝুল আছে এবং আমি এই যে এর উপরে এটা হচ্ছে ডিম বাচ্চার বক্স এটা ডিম বাচ্চার বক্স আমি যে উপরে এই এই যে আরেকটা বক্স আছে বাটোফের যে বক্স এটা হচ্ছে মধু মধুর বক্স এটা হচ্ছে ডিম বাচ্চা দেবে না এটা শুধু মধু দিবে আর একটা বক্সে 7টা ফ্রেম থাকে এটার ভিতরেও 7টা ফ্রেম থাকবে এটার মাপের তফাৎটা হচ্ছে হলো এটা বক্সটা হচ্ছে 5 ইঞ্চি এটার এই বক্সটা উপরের বক্সটার মাপ হচ্ছে 5 ইঞ্চি আর চতুর্দিকের মাপ একই সমান মাপ আর ফ্রেমগুলা আছে 4 ইঞ্চি ফ্রেমগুলার ঝুল আছে 4 ইঞ্চি আর এদিকের মাপ তো একই মাপ আর এটা ডিম বাচ্চা দিবে না যখন আমার এটা স্বয়ংসম্পূর্ণ নিচেরটা 7টা ফ্রেম হয়ে যাবে তখন আমি এই এই বক্সটা বসায় দেব সিজনের সময় এই বক্সে ডিম বাচ্চা দিবে না উপরের বক্সটা টপের বক্সটা ডিম বাচ্চা দিবে না টপের বক্সটায় শুধু মধু দিবে আর যখন আমার সিজন আসবে তখন আমি ওই নিচের বক্সগুলো স্বয়ংসম্পূর্ণ ফ্রেমগুলো চাকে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেলে আমি এই উপরের ফ্রেমগুলো বসায় দেব এবং উপরের বক্সটা বসায় দেব উপরেও 7টা ফ্রেম থাকে এবং এটার শুধু মাপের তফাৎটা হচ্ছে ঝুলটা শুধু এর হাইটটা কম 4 ইঞ্চি কারণ এই বক্সটা আছে আমার 5 ইঞ্চি নিচেরটা আছে 7 ইঞ্চি ফ্রেম আছে 6 ইঞ্চি ঝুল আর এটা হচ্ছে হলো 5 ইঞ্চি বক্স 4 ইঞ্চি ফ্রেম আর এটা হচ্ছে হলো আমার একটা ফল ছাদ এই যে ভেন্টিলেশন আছে এই যে ভেন্টিলেশন ফলস এবং এরপরে আরেকটা ছাদ তৈরি করা যায় আরেকটা ছাদ দিতে হয় যেটা টিন দিয়ে বা শীট দিয়ে ঘেরাও করা থাকে যাতে পানি না যায় ভিতরে সেই ছাদটা আপাতত নেই এই জন্য দেখাতে পারতেছি না আর এইটাই হচ্ছে মেন গেট যেখানে এই যে কুইন গেটটা লাগানো আছে এই যে কুইন গেটটা যেখানে লাগানো আছে এটা মেন গেট মৌমাছিগুলো এখান দিয়ে যাতায়াত করে আমি আপাতত এই বক্সটা নামায় রাখবো এটাই হচ্ছে বক্স তৈরি করার সঠিক নিয়ম এবং সঠিক মাপ